প্রকৃতিতে শৃঙ্খলা বুঝি ভেঙেই গেছে ঋতুচক্রের পারস্পরিক সমঝোতা তো নেই এমনকি নিজের সাথেও বনি বনা হচ্ছে না কোনো ঋতুর কখনো শীত আসছে শীতহীন কখনো বা তীব্রতা থাকছে ফাগুনের মাঝামাঝি পর্যন্ত আবার শীতের পর বসন্ত ডিঙিয়ে লাফ দিয়ে আসছে গ্রীষ্ম তাপমাত্রা চড়ে যাচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রির ওপরে বদলে যাওয়া আবহাওয়ায় দেশের এক স্থানে যখন গরমের তীব্রতা অন্য স্থানে ঝুম বৃষ্টি গ্লোবাল যে উষ্ণায়ন হচ্ছে সেই তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে আবহাওয়া পরিবর্তনের এটা ভূমিকা রাখছে সাধারণত জুন থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা ধরা হলেও এবার অক্টোবর ছাড়িয়ে নভেম্বরেও বয়ে গেল মৌসুমি বায়ু অর্থাৎ ক্রমেই বাড়ছে বর্ষার এর সঙ্গে যোগ হচ্ছে ঘন ঘন বজ্রপাত বন্যা ঘূর্ণিঝড় বাড়ায় বাড়ছে মানুষের দুর্ভোগও ক্ষতি হচ্ছে ফসলি জমির পানি নামতে যাচ্ছিল তখন একটা নিম্নচাপের ফলে দক্ষিণে জোয়ার বেড়ে গেল পানি সরতে পারলো না পঞ্চম একটা ফ্লাড বা বন্যা দক্ষিণে হলো তো এই সমগ্র মিলিয়ে যে অভূতপূর্ব অভিজ্ঞতা সেটা আমাদের প্রচুর ক্ষতি করেছে বিশেষজ্ঞ মতে গাছ কেটে ফেলা কিংবা দূষণের কারণেই এমন প্রাকৃতিক বিপর্যয় সামান্য প্রাকৃতিক দুর্যোগ হলে খাদ্য ব্যবস্থাপনাটা টলমলায়ন হয়ে যায় তো এটার জন্য দুর্যোগ ব্যবস্থাপনাটা অত্যন্ত জরুরি বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিগড়ে যাওয়া আবহাওয়া আগামীতে মানুষের বাড়তি দুর্দশারই ইঙ্গিতবাহী তাই ঝুঁকি নিরসনে পরিবেশ সুরক্ষা কার্যক্রম সুপরিকল্পিত সুসমন্বিতভাবে এগিয়ে নিতে হবে বলছেন পরিবেশবিদরা শাহিদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন